মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশ অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিষেধাজ্ঞা দেশটির সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে জড়িত ব্যবসার উপর কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের রাখা $100 কোটি অর্থ যেন সামরিক সরকার না পেতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন সরকার।